হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। ঘরের মধ্যে যদি শিবলিঙ্গ রাখা হয়, তাহলে সেই শিবলিঙ্গর কাছে কি নন্দী মহারাজকে রাখা যায়? আজকের এটা নিয়ে কিছু কথাবার্তা, কিছু আলোচনা। আমরা তো শিব নিয়ে এলে সব কিছু নিয়ে আসি, যেহেতু একসঙ্গে পাওয়া যায়, সেটকে সেট আমরা নিয়ে বাড়িতে চলে আসি। কিন্তু আমরা জানি না এর বিষয়বস্তুটা কতটা। এবার আমরা জানি। প্রথমে বলি, ঘরে শিবলিঙ্গ থাকে, তার পাথরের উপরে জলধারা দিতে হয়। ঘরের শিবলিঙ্গতে আমরা প্রত্যেক দিন মাথায় জল ঢালি। যখনই পুজো করতে বসি, আমরা প্রত্যেক দিন মাথায় জল ঢালি ভোলে বাবার। প্রথমে বলি, ঘরে শিব থাকলে তার মাথার উপরে আমরা প্রত্যেক দিন জল ঢালি। প্রত্যেক দিন আমরা নিয়ম করে সকালে জল ঢালি, যে যখন পুজো করতে বসি। তাহলে ঘরে শিবলিঙ্গর উপরও কি জলধারা দেওয়া দরকার? মানে মন্দিরে এই বৈশাখ মাসে শিবের মাথায় জলধারা দেয়, এবং আরো বড় বড় মন্দিরে 365 দিনই কিন্তু জলধারা দেয়াই থাকে। ওই পিতলের ঘটি ফুটো করে জলধারা দেয়া থাকে, 12 মাস 365 দিন ভোলে বাবার মাথায় জল পড়ে। সেটা কি বাড়িতে দেওয়া দরকার আছে? এবার বলি, সেটা তোমাদের নিজের নিজের ব্যাপার। যদি ভাবো যে আমি জলধারা দেব, দিতে পারো, অসুবিধা নেই, কোনো বাধা নেই, অমঙ্গল হবে না। আবার কেউ যদি ভাবো যে না, আমি দেব না, তাতেও কোনো অমঙ্গল নেই, তাতেও কোনো ভয়ের কারণ নেই। ভোলে বাবা খুশি হবেন, ভোলে বাবা রেগে যাবেন না। কেন না, আমরা নিয়ম করে প্রত্যেক দিন বাবার মাথায় জল ঢালি। এমন এমন মন্দির আছে, সোমবার ছাড়া বাকি দিন কোনো ভক্ত যায়ই না। হয়তো ওই পুরোহিত মশাই যায়, একবার একটু জল দিয়ে ঘটির মধ্যে একটু পুজো করে চলে আসে, বাকি কেউ সেই মন্দিরে যায় না। কিন্তু জলধারা সেই মন্দিরে পড়তেই থাকে, যেহেতু কেউ যায় না। কিন্তু ঘরের শিবলিঙ্গতে তো তা হয় না, আমরা প্রতিদিন জল দিই। এবার বলি, ঘরের যে শিবলিঙ্গ সেটা চলতে থাকে, চলাফেরা করে। এবার অবাক হয়ে যাবেন যে মাতাজি কি বলছে। হ্যাঁ, চলাফেরা বলতে কেমন? পাথরের উপরে আমরা বসাই, বা পিতলের থালা বা বাটির উপরে আমরা শিবকে বসাই। প্রত্যেক দিন আমরা সেখান থেকে শিবকে তুলি, তুলে আমরা ঘি মাখাই, দই মাখাই, মধু মাখাই, যাই হোক কিছু মাখাই, হাতের মধ্যে নিই, তারপরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করি, স্নান করাই, তারপরে সেই থালা বা বাটি পরিষ্কার করি, তারপরে তার উপরে রাখি। তাই তো, এটাই তো আমরা করি। তার জন্য কি হলো তাহলে, শিব এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় এলো, আবার সেই জায়গা থেকে তার নিজের জায়গায় গেল, তাহলে চলাফেরা হচ্ছে। আর মন্দিরে শিবের কিন্তু তা হয় না, মন্দিরে শিব কিন্তু এক জায়গাতেই বসে থাকে, তাকে তো নড়ানো যায় না বা হাতের মধ্যে তোলাও যায় না। কাজেই তার জন্য তাকে জলধারা দিতেই হয়, তাকে ওঠানোর সাধ্যও নেই আর ওঠানো যায়ও না। মনে রাখতে হবে এগুলো। এবার বলি, নন্দী কোথায় থাকা দরকার? আজকাল আমি এক মহারাজের মুখে শুনলাম যে শিবলিঙ্গটা পুরোটা পাওয়া যায় তার সামনেই, যে ধারে জল ধারাটা পড়ে তার সামনেই নাকি নন্দী মহারাজকে খোদাই করা হয়। মানে পাথর কেটে সেখানেই নন্দী মহারাজকে তৈরি করা হয়, শিবলিঙ্গর উপরে। এটা একদম ঠিক নয়। আমি সমস্ত আমার সন্তানদেরকে আজকে নিষেধ করে দিচ্ছি, যদি শিবলিঙ্গর উপরে নন্দী মহারাজ বসে থাকে, সেই শিবলিঙ্গ নেবে না, একদম নেবে না, ভুল করেও নেবে না।
হয়তো অনেকে ভাববে একই সঙ্গে আছে, ভোলেনাথকেও জল দেবো, এখানে জল দিয়ে দেব, ফুল দিয়ে দেব, নন্দী মহারাজও পেয়ে যাবে, এক জায়গাতেই থাকবে। না, এটা করবে না, মহা অপরাধ, মহা পাপ হয়ে যাবে। নন্দী মহারাজ কখনোই শিবলিঙ্গের উপরে উঠতে পারে না, সেই ক্ষমতা নন্দী মহারাজের নেই, সেটা মহা পাপ। সেখানে কে থাকে? আমি এর আগে বলেছি, মা পার্বতী থাকে, কার্তিক মহারাজ থাকে, সিদ্ধিদাতা গণেশ থাকে, এবং কে থাকে? তারপরে থাকে অশোক সুন্দরী। এই অশোক সুন্দরীকে নিয়ে এতজনা মিলে শিবের কাছে থাকে, সেখানে নন্দী মহারাজ থাকে না, বা নন্দী মহারাজের থাকার কোনো অধিকারও নেই। ঠিক আছে, শিবকে জল দিলে অশোক সুন্দরীকেও জল দেওয়া হয়ে যায়, সেও জল পেয়ে যায়। আজকাল শিবলিঙ্গর গায়ে, এবার বলি নন্দী মহারাজকে কোথায় রাখবে। ঘরের মধ্যে শিবের কাছের থেকে, নিয়ম হচ্ছে ভোলেনাথ শিবের কাছের থেকে নন্দী মহারাজকে 10 হাত দূরে রাখা। মন্দিরে, যে কোনো মন্দিরে নন্দী মহারাজ কিন্তু বাইরে অনেক দূরে থাকে, মেপে মেপে 10 হাত দূরে নন্দী মহারাজ থাকে ভোলেনাথের কাছের থেকে। কিন্তু ঘরে তো সেটা সম্ভব হয় না, ঘরে যেহেতু সিংহাসন ছোট, আর সিংহাসন থেকে দূরে কোথাও নন্দী মহারাজকে মোর রাখা যায় না। সেক্ষেত্রে 10 আঙুল, 15 আঙুল, 20 আঙুল দূরে নন্দী মহারাজকে রাখতে হবে, শিবের থেকে দূরে নন্দী মহারাজকে রাখতে হবে। নন্দী মহারাজকে একসঙ্গে শিবের কাছে রাখা যাবে না, এটা ঠিক নয়, এটা পাপ। আর আগে ভোলেনাথকে পুজো করবে, জল ধারা দেবে, ফুল দেবে, তারপরে নন্দী মহারাজকে দেবে। আর নন্দী মহারাজকে ফুল দেওয়ার কিছু নিয়ম আছে, চার পায়ের মধ্যে যে পাটা উঠে থাকে নন্দী মহারাজের, সেই পায়ের গোড়ায় ফুল দিতে হয়, মানে সেই চরণে নন্দী মহারাজকে ফুল দিতে হয়। আর নন্দী মহারাজের কানে কানে যা কিছু বলার শিবের প্রার্থনা, নন্দী মহারাজের কানে কানে বলতে হয়। মা পার্বতীও বলেছিলেন নন্দী মহারাজের কানে, নন্দী মহারাজ গিয়ে ভোলেনাথকে সেই কথাটা জানিয়ে দেয়, ভোলেনাথ আরো বেশি করে শোনেন। ঠিক আছে, তাহলে নন্দী মহারাজকে কখনো শিবের কাছে রাখবে না, একটু দূরে রেখে দেবে, অন্তত 10 আঙুল দূরে রেখে দেবে। এইভাবে 10 আঙুল, এইভাবে 4 আঙুল, তারপরে 4 আঙুল, তারপরে 2 আঙুল, এইভাবে একটু দূরে রেখে দেবে। মনে থাকবে তো? তাহলে আজকে আসছি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।